এরপর প্রশ্ন হলো মানুষের মৃত্যুর পর মাটির নিচে কবরস্থ করা হয়। প্রশ্ন হলো জান্নাত জাহান্নাম আসমানে না মাটির নিচে? খুব দরকারি প্রশ্ন। জান্নাত কোথায় ভাই? জান্নাত হলো ঊর্ধ্ব জগতে। জান্নাত হলো কোথায়? ঊর্ধ্ব জগতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলেছেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি আইলিয়িন, নেককারদের আমলনামা আইলিয়িনে আছে, আইলিয়িন উপরে। আর ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, যারা কাফের এবং খারাপ মানুষ তাদের আমলনামা হলো সিজ্জিনে। সিজ্জিন হলো মাটির অটল তলে। এবং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাই তিনি বলেছেন, ইদা সাআলতুমুল্লাহ আল জান্নাহ, আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত চাইবা, ফাসালুহু আল ফিরদাউস, তখন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসটা চাইবা। ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আলাল জান্নাহ ওয়া ফাকাহু আরশুর রহমান, কারণ হলো এটা জান্নাতের মধ্যবর্তী সেন্টার পয়েন্ট, জান্নাতের সর্বোচ্চ মাকাম, আর তার উপরে আল্লাহ তাআলার আরশ। আল্লাহর আরশ যেহেতু উপরে, এই হাদিস থেকে এবং আরো বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় জান্নাতের অবস্থান হলো ঊর্ধ্ব জগতে আর জাহান্নামের অবস্থান হলো নিম্ন জগতে। অদৃশ্যের বিষয়গুলোকে আমরা আমাদের যুক্তিতে মেপে ঝুপে বের করে ফেলব, এটা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন অসীম, সে অসীম রবের সব কিছুকে এই সসীম বুদ্ধি দিয়ে আপনি আয়ত্ত করে ফেলবেন, এটা কখনো সম্ভব না এবং যৌক্তিকও না। যাই হোক, তো সেজন্য জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে যদি এই সংশয় আসে কারোর মনে যে তাহলে কবর দেওয়ার পর লোকটাকে যদি নেককার হয়, ইমানদার হয়, মুত্তাকি হয়, হাদিসে আসছে তার কবরকে জান্নাতের সাথে কানেক্টেড করে দেওয়া হয়, তো জান্নাত তো নিচে না, কানেক্টেড কিভাবে হয়? এ হলো প্রশ্ন, বুঝতে পেরেছেন? তো এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন উপরের সাথে নিচের কানেকশন কিভাবে করবেন না করবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আজকাল পৃথিবীতে কানেকশনের বহু রূপ আমরা জানি, যে ডিভাইস এক জায়গায় কানেকশন আরেক জায়গায় হয়ে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না, ওয়্যারলেস কানেকশন হচ্ছে কি হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নেয়ামতের সাথে এখানে অলৌকিকভাবে অদৃশ্যভাবে গায়েবের জগতে কিভাবে কানেক্টেড করবেন তিনি ভালো জানেন। তিনি কাদির, তিনি সব কিছু করতে সক্ষম। তবে জান্নাত এবং জাহান্নামের অবস্থান হলো যেটা বলেছি, যে জান্নাতের অবস্থান হলো ঊর্ধ্ব জগতে আর জাহান্নামের অবস্থান হলো নিম্ন জগতে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করুন এবং জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।